আজ দশমী, বাঙালির সত্তায় মিশে যাওয়া এক বিষাদের দিন। আজ দেবী দুর্গার বিসর্জন, মা মেনকাকে কাঁদিয়ে উমার কৈলাসে ফেরার পালা। মেয়ের বিদায় লগ্নে মেনকা একাই কাঁদেন না, তার সঙ্গে কেঁদে ওঠে কোটি কোটি বাঙালির প্রাণ, কেঁদে ওঠে আসমুদ্র, হিমাচল, গোটা বঙ্গদেশ। সাধারণ পঞ্জিকা মতে এবছর অষ্টমী এবং নবমী দুই ছিল শুক্রবার, তাই অষ্টমীর রাত মিশে গেল নবমী নিশীতে। সারা বছরের অপেক্ষা যে চারটি দিনের জন্য, তাতেও আবার ভাগ বসানো, কমে গেল একটা আস্ত দিন। যদিও এবছর বাংলা জুড়েই পুজোর মেজাজ খানিক ফিকে, পঞ্জিকা মেনে প্রতিমা বিসর্জন হয়তো দশমীতেই হবে না সব মণ্ডপে, তবে ঘট বিসর্জন হবে। হিন্দু মতে বিশ্বাস করা হয় ঘট বিসর্জনের পরে মুহূর্ত থেকে প্রতিমা শুধুই মাটির পুতুল, আর প্রাণ নেই তাতে। আর নেই দেবত্ব, বছর ভরের অপেক্ষা, এত আলো ও আনন্দ আয়োজন, সব খুঁড়িয়ে যাবে মুহূর্তে। উৎসব সত্য, তার চেয়েও বড় সত্য বিচ্ছেদ। যেও না নবমী নিশি বলে টুকরে ওঠা বাঙালি, আজ আবার কেঁদে উঠবে মন খারাপিয়া সুরে। আর আজ থেকে আবার শুরু হবে গোটা এক বছরের অপেক্ষা, যে অপেক্ষার আরেক নাম জীবন।